ওয়েস্ট বেঙ্গল পিপল, আমাদের তাদের মতোই তো আমরা হতে পারতাম, আমরা কিসের জন্য হয় নাই সেটা আমাকে আপনাকে সাহস করে বলতে হবে, তা না হলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আমি হাজারবার বলছি, আমরা শুধু জামাতকে সামনে এগিয়ে দিচ্ছি, পিছনে যে কাজগুলি আমাদের করা উচিত, ওকে কোপানোর মনে যে আমরা মনে করছি যে আমরা নিরাপদ, সেটা কখনোই হবে না। আমাদের অবস্থা হবে, আজকে বলে রাখলাম আপনাদের কাছে, জানি না খুব হতাশ লাগে মাঝে মাঝে, আমাদের অবস্থা সেই বার্মার যে যে লোকগুলি আছে ওদের চেয়েও, মুসলিমদের চেয়েও আরো শোচনীয় হবে, আমি আপনি যদি সজাগ না হই, আপনার মুখে দাঁড়িয়ে থাকুক। আমরা সকলে জানি জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে, নিবন্ধন বাতিল করাতে তারা সারা দেশে আন্দোলন করতেছে। তো জামাতের নিবন্ধন আসলে কেন বাতিল করা হলো, কাদের ইশারা বাতিল করা হলো, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাংবাদিক কনক স্যার এবং মিনা রশিদ সাহেব। তারা আসলে বুঝতে পারবেন যে জামাতের নিবন্ধন বাতিল করার আসল মূল কারণটা কি। জজ কোর্ট মানে একদিন পরপর সাক্ষী, সকাল বিকাল সাক্ষী নিয়ে ক্রমাগত শাস্তি দিয়ে যাচ্ছে, ক্রমাগত শাস্তি দিয়ে যাচ্ছে। এবং 2018 সালে আপনি যদি দেখেন যে হাইকোর্ট নমিনেশন বাতিল করছে ওদের 50-60 জনের, নির্বাচন কমিশন বৈধতা দিচ্ছে, নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করছে, আওয়ামী লীগের প্রার্থী হাইকোর্টে রিট করছে, সঙ্গে সঙ্গে এটা বাতিল হয়ে গেছে। তো সর্বোচ্চ যেই কোর্ট, এই কোর্টের যে অধঃপতন, মানে মানুষ যাবে কোথায়, আসলে মানুষ যাবে কোথায়। জি কনক ভাই, যে আসলে দেখেন যে আমি প্রথম আসলে একটা এটা রাজনৈতিক প্রভাবটা আর কি বললাম, যেটা যে এই জন্যে এখন যদি আমরা আইনগত দিকে আসি, আইনগত দিকে যেটা হয়েছে, প্রথমে যেটা হয়েছে আওয়ামী লীগ তার নিজের পায়ে কুড়াল মেরেছে, আমি সত্যিকারভাবে বলবো। এখন দেখেন যে যে জামাতে ইসলাম ইন্ডিয়াতেও কিন্তু নিষিদ্ধ করতে পারে নাই, জামাতে ইসলাম কিন্তু ইন্ডিয়াতেও এখনও নিষিদ্ধ হয় নাই, আর সেই জামাত ইসলামকে আপনারা বাংলাদেশে নিষিদ্ধ করার পাইতারা করছেন, তাদের নিবন্ধন বাতিল করেছেন বা অন্য তাদের মতো রাজনৈতিক কর্মকাণ্ড, এটা মনে হয় তো পরবর্তী স্টেপ। কিংবা ওই যে যাদেরকে বললাম যে হাড়কর্মরেরা যারা রোগ আছে, এটা কি জানি ওদের একটা মহিলা যে আপনার এটা রিট করেছেন, যেটা খারিজ হয়েছে অবশ্যই, যে তাদের কর্মকাণ্ড এটা পরিচালনা, কিন্তু এখন তানি আমির এদের আসলে ওইটাই, এদের আসলে মূল টার্গেট এটা ইসলাম কোপানো। আমি সরাসরি বলেন আপনারা তাহলে সুবিধা হবে, এদেরকে আড়াল করেন না, জামাতের ব্যাপারে এদের আসলে কোনো সমস্যা নাই। ওই যে আপনি যেটা বলেন জামাতের সাথে এরা আন্দোলন করেছে 96 সালে, এইগুলো আমরা এবং সামনে প্রয়োজন পড়লে আবার করবে, কিন্তু এদের মূল টার্গেট হলো ওইটা, ওই জায়গা। আর এখানে দেখেন যে তিনটা বিষয়, যে আমরা যদি ইয়ার ভিতরে আসি, তাদের আপত্তি কোথায়, জামাত বলে যে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, দুই সকল সার্বভৌমত্বর মালিক একমাত্র আল্লাহ, দলের প্রধান মুসলিম এবং একজন পুরুষ হতে পারবে। আমি একটা স্পষ্ট করে বলি যে জামাতে এই এইগুলি আপনি হয়তো ধরেন আমিও একজন মুসলিম হিসাবে আই হ্যাভ গট মানে একটু এই এর থেকে একটু অন্য ধরনের আছে, যে সকল ক্ষমতা বলতে এটা একটা রাজনৈতিক ক্ষমতা, যে বিএনপিরও আছে, বিএনপি কিন্তু এটা রাজনৈতিক পুরোপুরি বিশ্বাস করে না, এটা এইভাবে না, কিন্তু এটা তো মানে মুসলমান হিসাবে শুধু বিএনপি না, আমি তো বলবো যে এটা আওয়ামী লীগের লোকজনও সেটা কিন্তু মানে। আমি আব্দুল সামাদ আজাদের মুখ থেকে আমি শুনেছি, এটা আমার এখনও কানে বাজে, উনি বলেছিলেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, উনি মুখস্থ করে বলেন নাই, ওটা কিন্তু আপনাদের আওয়ামী লীগেরই লোক। আপনারা বারবার যখনই বলেন যে আমরা এমন কিছু করব না, সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আইন করব না, আপনারা নির্বাচনের আগে, না না সেটা তো আছে, আপনি ওটা তো বলতেছেন যে 2009 নির্বাচনের আগে খেলাফত মজলিসের সঙ্গে শেখ হাসিনা 10 দফা চুক্তি করে নাই, যে শরিয়া বিরোধী করবে না, সেই হবে না, সবকিছু 10 দফা সাইন করছে না, শেখ হাসিনা মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবে ঘোষণা দিছে না। তো এখন কেউ তারা তাদের সুবিধা মতো ব্যবহার করছে যখন প্রয়োজন হচ্ছে তখন। হ্যাঁ না, এখন এই এই জন্যই প্রশ্ন যেটা, যে মনে করেন তারপরে বললাম যুক্তির খাতিরে বললাম আপনাকে এগুলি তো মানার প্রয়োজন নাই, কিন্তু তাকে করতে দেন, এই দেশের মানুষ যদি এটাকে চায়। আমার প্রশ্ন হলো হোয়াট ইজ ডেমোক্রেসি, যদি মনে করে জামাত এই কথাটা এটা প্রচার করবে, 10% মানুষ সাধারণত দেখা যায় একটু অতি ধার্মিক হয় সমাজের, সেটা খ্রিস্টান বিশ্বেও দেখেন, এত মুসলিম বিশ্বেও বা অন্যান্য জায়গাতে একই অবস্থা দেখা যায়। এখন যদি এই দেশের অধিকাংশ মানুষ সেটা চায়, তা আপনি কে, আপনি তো এটা বন্ধ করতে পারবেন না, এটা ডেমোক্রেটিক ডিমান্ড, এটা হতে পারে। আর কথা হলো যে সেটা তো আপনার জন্য জরুরি না, এটা তো বলে না জামাত সবাইকে এটা করতে হবে, এটা তাদের পার্টির সংবিধান, এটা হতে পারে। তাহলে কি এই দেশে কমিউনিস্টরা চলতে পারবে না, কমিউনিস্টের অনেক কিছু তো ডেমোক্রেসির সাথে সাংঘর্ষিক, ওরা তো ডেমোক্রেসিতে বিশ্বাসই করে না, তারপরেও কিন্তু এরা
এই ডেমোক্রেটিক এই সুযোগটা এই স্পেসটুকু এরা গ্রহণ করে, এই যে সাম্যবাদী দল, সমাজবাদী দল বা অন্যান্য দলগুলি আছে, তাহলে তো সবগুলিকে আপনার নিষিদ্ধ করতে হবে, কারণ তারা তারা আমাদের যে গণতান্ত্রিক যে আমাদের যে সংবিধান আছে এটার সাথে ওদের অনেক কিছু সাংঘর্ষিক হতে পারে, তাহলে কি আপনি তাদেরকে রাজনীতি করতে দিবেন না? তাহলে এই এই সব কি, এই যে যে কাজটা করছেন, আমি তো বললাম যে আপনি নিজের পায়ে নিজের কুড়াল মারছেন, যে এখন যদি পরবর্তী সময় দাবি ওঠে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আপনার তো আসলে অনেক কিছু করেছেন, এটা সভ্য বিশ্বে আপনারা রাজনীতি করার মতো না, কাছে আপনাদেরকে তো সহজে সেই প্রশ্নটা আসবে, সম্ভবত আপনারা নিজের পায়ে সেই কোড়ালটাই মেরেছেন। এবং মিনার ভাই, আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে আমেরিকায় সন্ত্রাসী দল হিসেবে কিন্তু তালিকাভুক্ত হয়ে গেছে। আমি আমি এখানে একজন আমেরিকান এখানকার একজন একজনের সঙ্গে কথা বলবো, সহসাই প্রচার করব। একজন ব্যক্তির একটি অ্যাসাইলাম এক্সেপ্ট হয়েছিল, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সেটি এক্সেপ্ট হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি বাতিল করা হয়েছে, কারণ সে আওয়ামী লীগের মানে নেতা বা কর্মী হিসেবে এই অ্যাসাইলামটা করছিল যে আমি এই এইভাবে ক্ষতিগ্রস্ত, তো কিন্তু সেটি বাতিল করে দেওয়া হয়েছে কারণ আওয়ামী লীগ নিজে একটা সন্ত্রাসী দল। তো এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানাবো। অর্থাৎ হয় কি, ধরেন নাটকের তো ভাই একটা লেভেল আছে, তাই না? এখন আপনি ধরেন যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধ বলে চিল্লাইতেছেন, আপনার মেয়ের বিয়ে দিবেন যুদ্ধাপরাধীর ইয়ের কাছে, মানে ছেলের কাছে, এদের আসলে সবকিছুই কন্ট্রাডিক্টরি, এটাই সমস্যা হয় না। আপনি যখন জামাতকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করেন তখন আপনার কোনো সমস্যা হয় না, আপনার সব ইজ্জত ঠিক থাকে। আবার যখন জামাত আপনার বিরুদ্ধে গেলেই আপনার হচ্ছে সমস্যা। এবং আপনি ধরেন আরেকটা বড় বিষয় কি জানেন তো, না 111 এর যে বিরাজনীতিকরণের যে প্রচেষ্টা হয়েছিল, এই যে ধরেন নিবন্ধন এক তৃতীয়াংশ সমর্থন এটা সেটা করে, তো সেই ধারাবাহিকতা কিন্তু আওয়ামী লীগ বজায় রাখছে। এবং আপনি দেখেন যে সাবেক তিনবারের প্রাইম মিনিস্টারকে একটি ভুয়া মামলা দিয়ে বছরের পর বছর জেলে আটকে রাখছে। জামাতে ইসলামের 6 জন নেতাকে, যারা রাজনৈতিক সিদ্ধান্তর কারণে মুক্তিযুদ্ধের সময় বিপক্ষ অবস্থানে ছিল, তাদেরকে কিন্তু ফাঁসি দিয়ে দিয়েছে। অর্থাৎ রাজনীতির প্রতি মানুষের, অর্থাৎ তরুণ প্রজন্মের আগ্রহ কমে যাচ্ছে। অর্থাৎ রাজনীতি যদি এত প্রতিহিংসা হয় বা এতটা সহিংস হয়, তাহলে কেন ইয়াং জেনারেশন রাজনীতির প্রতি আগ্রহী হবে? আর জামাতের ব্যাপারে যে মূল যে আপত্তিটা ছিল, যে জামাতের নেতাদের একটা অংশ মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করছিল, তো সেটাও তো আপনি এক্সিকিউট করে ফেলছেন আপনার মতো করে, গায়ের জোরে আপনি মুখে মুখে বিচার করে শেষ করে দিয়েছেন। তো তারপরে আপনি এই দলটাকে নিয়ে এখনো কেন মানে প্লে করছেন? আমার আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটায় আর কি, যে সেখানে ব্যবহৃত হচ্ছে কে, আমাদের আদালত, যে আদালতের মানে মানুষ শেষ আশ্রয়স্থল হিসেবে যাকে চিন্তা করে, সেই আদালতের কার্যক্রম গুলো আর কি। আসলে কনক ভাই, যে জিনিসটা আমি জানি না, এগুলো এরা আবার আদালত অবমাননা সেগুলি হয়তো আমাদের বিরুদ্ধে আনবে, কিন্তু এটা আসলে আদালত অবমাননার যে প্রথম দায়টা আদালতের নিজের, আদালত এমন কিছু করতে পারবে না, মনে করেন যে আপনার যে স্বাভাবিক চলাফেরা এটা যদি প্রতিহত হয়, সাধারণ মানুষের কমফোর্ট যদি আপনি বিনষ্ট করেন, জনগণের সেটা এমন কিছু বলেন যেটা মনের বিচারে আসলে প্রশ্নের সমাধান হয় না, আরও নতুন করে প্রশ্ন সৃষ্টি হয়, সেগুলিতে আদালত অবমাননা। এই যে আপনারা বললেন যে প্রথমে যুদ্ধাপরাধীদের কথা বলেন, যে এটা করলে হয় কি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, আপনি বুকে হাত দিয়ে বলেন এই যে লোকগুলি আছেন আপনাকে, এরপরে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হতো তাহলে কোনো সমস্যা ছিল না। এই জামাতকে এগুলি নিয়ে কোচানোর পরে যদি আপনারা এমন কোনো একটা সংবিধান দিতে পারতেন যেখানে মানুষের স্বার্থ সংরক্ষিত থাকতো, তাহলে এত আজকে আমরা এই কথাগুলি বলতাম না। এমন একটা জিনিস দেখাতে পারবেন যে আইনের শাসন আরো প্রতিষ্ঠিত হয়েছে আর আমরা আপনারা সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন, এই জন্যেই যে এই প্রশ্নগুলি আসে, এই জন্যেই। এখন জামাতকে তো এইগুলি আপনারা, যে জামাতকে এটা আপনারা তাকে নিয়ন্ত্রণ করে ধর্মীয় রাজনীতি, যেটা ধর্মের অপব্যবহার না হয়, দ্যাট ইজ দ্য গুড, আপনি তো করতে পারতেছেন না, সেটা তো আপনি আরও বেশি সুযোগ করে দিচ্ছেন আওয়ামী লীগের ধর্মীয় রাজনীতি। এই যে আপনার আপনারা মসজিদ বানাচ্ছেন, ফলাও করে এইসব করতেছেন, এগুলি কি সেইগুলি ধর্মীয় রাজনীতি না? আপনাকে ধর্মের জায়গায় আপনি খোঁচা দিচ্ছেন না, মানে এদের সুরসুরি দিচ্ছেন না? এগুলি যদি আওয়ামী লীগ করে, আমাদের সো কল্ড ইন্টেলেকচুয়াল কনক ভাই, যে আমার কাছে যেটা সবচেয়ে মনে হয় যে আমাদের আসলে বঙ্গ যে পছন্দ রয়েছে, আজকে ওনারাই এই ব্যাপারে কোনো কথা বলছেন না, আজকে কিসের জন্য বলছেন না, আজকে এই যে বড় একটা অন্যায় করেছে জামাতের প্রতি, এই অন্যায়টা হয়েছে জামাতের প্রতি, কাজে আমরা যদি কথা বলি তাহলে আমি জামাতপন্থী হয়ে যাব। আমাদের যে বুদ্ধিবৃত্তিক সবচেয়ে বড় সংকটটা এই জায়গায়,
আজকে যদি আমরা এই 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 কথাটা বলতে পারতাম, দেখেন এই ধরনের কোনো কিছু আসে না, সবাই যারা সো কল নিউট্রাল আজকে তারা চুপ করে আছে। তা আপনারা কিসের জন্য চুপ করে আছেন? আজ কালকে যখন আগামীকাল যখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে তখন আপনারা আবার ঘুম থেকে জাগবেন, তাই না? এইগুলি তো হয় না। আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন জামাতের নিবন্ধন কেন বাতিল করা হয়েছে। আসলে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা, জামাত তো ছোটখাটো কোনো দল না, তাদের অনেক জনসমর্থন রয়েছে। তাদের যে যুদ্ধ অপরাধী তকমা দেওয়া হয়েছে, যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। এখন তো আর এই দল যুদ্ধ অপরাধী দল না, এখন যারা দায়িত্বে আছে তারা তো এদেশের নাগরিক বা তারা এই স্বাধীনতাগামী বিশ্বাসী মানুষ। তাহলে যাদেরকে বিএনপি তো অনেক বিএনপির ভিতরে রাজাকার ছিল জাকা চৌধুরী, তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, তা বলে কি বিএনপির রাজনীতি বা বিএনপির নিবন্ধন বাতিল করে দেওয়া হবে? যেই দলের যেই যেই ব্যক্তি আসামি বা দোষী তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু তার এই অপরাধের কারণে পুরো দলটাকে কিন্তু আসলে শাস্তি দেওয়া মোটেই উচিত না।